আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি বিকেলের নাস্তা, তো চলুন মূল রান্নায় ফিরে যাই। তাই এখানে আমি এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। এবার অ্যাড করব 2 টেবিল চামচ চিনি, অ্যাড করব 1টা ডিম। এবার মিক্স করে নিতে হবে। অ্যাড করব 2 টেবিল চামচ দুধ, এটা রেস্টে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে। যে যেভাবে খুশি বানিয়ে নিতে পারেন, আমি এভাবে বানিয়েছি। আপনারা চাইলে লম্বা অন্য ডিজাইন করতে পারেন, আমি গোল ডিজাইন করেছি। এবার ভেজে নেব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটা ভাজতে খুব বেশি সময় লাগে না। এটা খুব মুচমুচে এবং খুব টেস্টি এবং খুব সুস্বাদু একটা খাবার। এটা মেহমান আসলে ঝটপট এটা বানানো যায়, ঘরে থাকা নর্মাল উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। আমি দুইভাবে দেখানোর চেষ্টা করেছি, একটা দুধ ছাড়া এবং একটি দুধে ভিজানো। অন্য একটি পাত্রে লিকুইড দুধে 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে শিরা করে নিতে হবে, অনেকটা মালাইয়ের মতো হবে এটা। এবার পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিতে হবে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে জেসমিন কিচেনে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।